এই যে এত খাবার নিয়ে চলে এসেছে এতটা দোকানে, আমরা দেখো কি খাবো এখন। বাবা কি অবস্থা দেখো দোকানে, এত বৃষ্টিতে ভিজে এসছিস তো বাবা, বৃষ্টি হয়েছে সামনে পুরো জল জমে গেছে রে। হলো একজন তো আজ খেতে পারবে না রে, শুক্রবার করে খাওয়া। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দি বাড়ি। সো আজকের এই ব্লগটা আমাদের ক্লাবের মাঠ থেকে শুরু করছি, যাচ্ছি সাপ্লাই কলে জল আনতে। বোন ভরে রেখেছে, এতক্ষণ খুব বৃষ্টি ছিল, আজকেও কিছু কাছাকাছি করছিল তো ড্রামগুলো ভরে রেখেছে। আর এই জল এনে আমি যাবো বাবার দোকানে, আজকে চুল দাঁড়িয়ে কাটবো, এখন অলরেডি 2:30 বাজে। সো তাড়াতাড়ি গিয়ে জলটা নিয়ে আসি চলো। তখন পুরো মুষলধারে বৃষ্টি হয়েছে, মাঠ একদম শুকিয়ে গেছিলো, আবার পুরো জল জল হয়ে গেছে, কত জল জমে গেছে জাস্ট দেখ। কি সুন্দর লাগছে আকাশটা, কদিন যে অস্বস্তিকর গরম দিচ্ছে এখন তো আরাম লাগছে, ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে। এই যে সাপ্লাই কলে 2 ড্রাম জল ভরে রেখে গেছে, বৃষ্টিটা হওয়া খুব দরকার ছিল, এবার একদম শান্তি লাগছে। কি দারুণ একটা ওয়েদার, ঠান্ডা হয়ে গেছে পুরো পরিবেশ। বাবা দোকান যাই, আর একটু টাকা দাও, চুলদারি কেটে আসি, টসস হয়েছে দাঁড়িটার জন্য অন্তত। মা ঠিক কেটে নেবো, 2:30 বাজে, তুমি টুক করে দিয়ে দাও, বেশি কথা বলো না, তোমার চুলটাকে বেঁধে দিয়ে যাবো এখন, না এসে বাঁধবো। ঠিক আছে তাহলে এসে বেঁধে দিচ্ছি, তুমি টাকা দাও, চুলদারি একটু কাটি, টুক করে টাকা দিয়ে দাও, কেটে নিই, পুজোর সময় কাটবো, ব্যাস হয়ে যাবে। তা দাড়ি কাটবো, একটু স্টাইল করে আসি টুক করে। আমার ভাতটা ঢাকা দাও নি কেন, আমাদের লাইট দেখো এরকম করছে, আমাকে খুলতে দেবে না, আমি নাকি খুললে কারেন্ট শর্ট খাবো, ভেঙে যাবে হ্যান ত্যান কত কথা, এবার যদি খারাপ হয়ে যায় তখন বুঝবে। কালকে কখন, কারণ আমি খুলে নিলে কি হয়েছে, তোমরা খেয়ে নিও ভাত, আমার দেরি হলে। আজকে দোকান খোলা আছে, আজকে ভিড় নেই, একজনের পরে হয়ে যায় বল। আজকে আর জল পাবো না, কারণ হচ্ছে গিয়ে অলরেডি 2:30 ছাড়িয়ে গেছে, আর মুড়িয়ে বাবা এনে নিয়েছে, বলেছে আমার দেরি হবে আসতে, যা বৃষ্টি হচ্ছিল আসার উপায় ছিল। ফাইনালি চুল মোটামুটি আমার কাটা কমপ্লিট, আর দাড়িটা এরকম রাখলেই বেশি ভালো লাগছে, তবে দাড়িটা তো অস্বস্তির চেয়ে যেন ছোট করে নেবো একেবারে। চারটে বাজে, এই চুলদারি কাটা সব কমপ্লিট, আর একদম ছোট করে নিয়েছি, দুর্গাপূজা দিয়ে চিন্তা নেই, একবারে পুজোর সময় আবার দাড়িটা কাটবো। দারুণ ওয়েদার, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না, তবে আমি কালকের কাঁচা গেঞ্জিটা পরে চুল কাটতে চলে এসেছি, খেয়াল ছিল না রে। তো এই 4:30 বাজে আমি স্নান করে এসেছি, এসে দেখছি মা বোন সবে খেতে বসেছে, আমি ভাবলাম দৌড়ে যাবো চট করে স্নান করে চলে আসবো, কিন্তু গিয়ে দেখি সাপ্লাই করে জল আসে না, ওয়েট করতে করতে ওই 15-20 মিনিট হয়ে গেছে, দেখি আসে না, ভাবলাম যে আজকে আর আসবে না, যাই না কেন আসেনি। আর মা আমাকে দেখে বলছে ভালোই করেছিস, ছোট করে এসেছিস বলছিস তো, এত ছোট করবি না, আমি ভাবলাম যে করেই আসি, একেবারে পুজোর সময় কাটবো, নাহলে আবার এক বড় হয়ে গেলে আবার একবার মাঝে কাটতে হবে। মা খুব খুশি, এই যে শুয়ে শুয়ে মিচকি মিচকি হাসছে, আমাকে বলছে খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস, এটাই ভালো লাগছে, এবার তো এরম দাঁড়িয়ে কাটবো। কেন দাঁড়িয়ে রাখলে কি হয়েছে, বন মানুষের মতন দেখায় আমাকে, অত বড় দাঁড়িয়ে ছিল না যে বন মানুষের মতন দেখায়, কি হয়েছে দাঁড়িয়ে একদিন বড় দাঁড়িয়ে রাখবো, ঠিক আছে মা, ঘুম একটু ফ্রেশও লাগছে, কদিন যা গরম, আমার অস্বস্তি হচ্ছিল চুলটায়, দুধারে একদম বেশি করে ছোট করে এসছি, আর দাঁড়িটা একদম যেন ছোট করে নিলাম, তাও আজকে বৃষ্টি হচ্ছে বলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম, এবার খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে। আজকে এই মুগ ডাল আর চিচিঙ্গে ভাজা, এই দিয়ে ভাত খাবো। এখন বাজে 9:15, শান্তনুকে পড়ানো হলো, বাট বৃষ্টি পড়ছে আর আমি ছাতাও আনিনি, ছাতা দে বল তো, এবারে ছাতা নিয়ে আমি যাবো কি করে, এবারে কালকে ছাতা নিয়ে এসেছিলাম, কালকে বৃষ্টি হয়নি, আজকে বেরোনোর সময় ভালো একবার নিয়ে নি, তাহলে না থাক, কালকেই তো হলো না ছাতা নিলাম, আজকেও হবে না, কিন্তু আজকেই হলো, আজকেই ছাতা আনলাম না, খুঁজে দেখ একটা ভাঙা ছাতা আছে বললি, বুঝছে দেখ, এই যে অনেক খুঁজে একটা ছাতা পেয়েছে, ছাতাটা অনেক পুরনো, শান্তনু খাটের নিচ থেকে খুঁজে পেয়েছে, একটা দিকে একটু ভাঙা পুরনো ছাতাটা, আমি বলাই শান্তনু এতক্ষণ খুঁজেছে, ছাতার যা কন্ডিশন যদি জোরে দাবে আমি শেষ, চলেই যাই, 9:30 বেজে গেছে অলরেডি, এতক্ষণ খুঁজতে সময় লাগে, সময় আমি যেই বেরিয়েছি অমনি বৃষ্টির বেগটা আগের থেকে একটু বেড়েছে,
আর বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, এতক্ষণ জল জমে গেছে উঁচু রাস্তাতে, ইস পুরো ভিজিয়ে দিল গাড়িটা। ওই গাড়িটা আমাকে পুরো ভিজিয়ে দিল, এত বাজে ড্রাইভার, মানে দেখে না আশেপাশে লোকজন আছে যে। পুরো ভিজিয়ে দিল আমাকে, এই ছাতাটায় মানবে না জোরে বৃষ্টি হলে। যাই হোক, বেশিক্ষণ দাঁড়াবো না, হালকা ভিজিয়ে মাথাটা বাঁচিয়ে আমি চলে যাবো, চলো। তবে গাড়িটা সত্যি কি বাজে করলো, এটা গাড়িটা আছে গড়িয়া চলে এসছি, বৃষ্টি কমার নাম নেই, বরঞ্চ একটু বেড়ে গেছে বেগ বৃষ্টির। কি ভয়ঙ্কর জোরে বৃষ্টিটা নেমেছে, ওই জন্য আমি এখানটা দাঁড়ালাম। আরো লোকজন এখানে দাঁড়িয়েছে এই বিল্ডিংটার তলায়। যা জোরে হঠাৎ বৃষ্টি নামলো তো, মানে পুরো ভিজে গেছে, মানে জায়গা খুঁজছি কোথাও দাঁড়াবো, এক মিনিটে পুরো পিছনটা ভিজে গেছে, মাথায় ভিজে গেছি, যা হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, এর মধ্যে যাওয়া যাবে না, যেহেতু দাঁড়ালাম একটু সামলেই যাবো। কি জোরে নেমেছে দেখো, তার সাথে হাওয়া দিচ্ছে সেরকম জোরে, বাপ রে বাপ, কি বিদ্যুৎ চমকাচ্ছে। এখন কখন থাকবে কে জানে, অটো করে যেতে পারতাম, এখন বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, বাট আমার এই সাইকেল রয়েছে আমার সাথে, খুব বাজেভাবে ফেঁসে গেলাম। পৌনে দশটা বাজে, এই অবস্থায় যাবো না, এখন বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে জোরে জোরে। আজকে ফাইনালি বৃষ্টি একটু থেমেছে, এবার আমি চলে যাই, আবার জোরে নেমে গেলে আবার আটকে পড়ব। বিদ্যুৎ চমকাচ্ছে, এটাই আমার ভয় লাগছে। অনেকটা কমেছে, ফাঁকা রাস্তা থাকবে এখন। উফ, কি জোরে বৃষ্টি হলো, বাবা কি অবস্থা দেখো দোকানে, কি জোরে বৃষ্টি। আমি তো এতদিন অটো স্ট্যান্ডের ওখানে দাঁড়িয়ে ছিলাম, বাবা এসব প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছে, জলের ঝাপটা আসছে ওদিকটা বন্ধ করে দিয়েছে। বাবা তাহলে আমি বাড়ি যাবো নাকি কিছু লাগবে বলো, যাবো? বৃষ্টিতেই কমলো একদম, ছিটে ফোটা পড়ছে, তাড়াতাড়ি বাড়ি চলে যাই বাবা। বৃষ্টি হয়েছে, সামনে পুরো জল জমে গেছে রে, উফ বাবা পুরো কাক ভেজা। মা হঠাৎ একটা এমন বৃষ্টি নেমেছে যে আমি সাইকেলটা থামিয়ে যাক যা দাঁড়াবো, তার মধ্যেই ভিজে গেছে যা ভেজা, এমন জোরে। তার মধ্যে এতদিন দাঁড়িয়েছিলাম, 20-25 মিনিট আমি দাঁড়িয়েছিলাম একটা বিল্ডিংয়ের তলায়। বাবার দোকানটার কি অবস্থা, বাবা তো পক্ষীর মতন দাঁড়িয়ে আছে, জলের ঝাপটা তো বিশাল, এদিক দিয়ে বন্ধ করে দিচ্ছে, এদিকে সামনে প্লাস্টিক, দুদিকে ঝাপি বন্ধ ছিল, প্যান্ট দেখো পুরো ভিজে গেছে, বিশেষ করে বৃষ্টির জন্য তো ভিজেছে, কিন্তু গাড়ি যারা চালাচ্ছে চার চাকা কিছু বলার নেই, চার চাকা চালাচ্ছে যে কদিনই যাচ্ছে মোটামুটি এমন জলে যাচ্ছে গায়ে জলে ঝাপটা চলে আসছে, মানে আশেপাশে যারা হেঁটে যাচ্ছে সাইকেল যাচ্ছে এইসবের মধ্যে কোনো পরোয়া নেই। যাই হোক, বোন গেছে হচ্ছে গিয়ে পকোড়ার দোকানে খাবার আনতে, আমি একটু যাই এগিয়ে, আমাদের বাড়ির সামনে জল জমে গেছে। এই যে এ তো খাবার নিয়ে চলেও এসেছে এতটা দোকানে, এত জল আমি বুঝতে পারি না কি বলে গেছি। তো তুই গেলি কেন, আমি তো আসছিলাম বলেই তো দিলাম। আরে মোটামুটি গরম গরম আছে, তাতে নিয়ে যা, বাবা কি বাজে ভাবে আমি আটকে গেছিলাম, কখন থামবে ঠাকুর দিয়ে, এটাতে এত কিছু আনতে হয়, ভাত খাবো। তারপরে তো একবার বলো না বাবা একটু ফ্রেশ হয়ে নে, বলো বলো না মা। আমরা দেখো কি খাবো এখন, পনির চপ দুজনের একটা একটা করে, বোন আবার পকোড়া এনেছে, আর এখানে ডিমের ডেভিল, আমি ডিমের ডেভিল বলেছিলাম, ও পনির চপ বলেছিল, তারপর ও দুটো এনেছে আমার জন্য একটা, আর পকোড়াটা এক্সট্রা। এই যে কি হয়েছে, থাক আমরা তো এইসব খাওয়া, মা গুড়েটা খাক, আর আরেকজন তো খেতে পাচ্ছে না, দেখিয়ে দেখিয়ে খাচ্ছি পনির চপ, ভালো খায়, পনির চপটা আনলি কেন বল, মা ভালো খায়, ঠিক আছে তাহলে আমরা খাই জমি, বৃষ্টির দিনে এইসব খাওয়ার মজাই আলাদা। ও
গরম গরমে অত ঝামেলা করিস না, তাদের রিলস করলে কর। দেখো এইটাকে দেখো, এভাবে স্টোরি দেবে। এই যে চাটা খায় আগে একটু বিস্কুট দিয়ে, তারপরে এগুলো খাবো। সত্যিকারে রে পকোড়া নিয়ে আমরা ভাত খাবো। আমার ইচ্ছা হয়েছে, আমি এনেছি, তুই ভাত দিয়ে খা পকোড়াটা। হুম হুম হুম, বড় মা ভাত খাওয়ার মতন কিছু নেই, ডাল শুধু। পনির চপ কোনটা বড়? দাঁড়া দাঁড়া একটু পরে নে। ও বে, এখনো ফটো তোলা হয় না। দাঁড়া একটু চাটা দে, দাঁড়া একটু চাটা দে। বল কি ঝামেলায় পড়ছিস? দাঁড়া একটু আসতে খা। খেতে বসবো, খেতে দিচ্ছেন না, ঠান্ডা হয়ে যাবে। বৃষ্টির মধ্যে গরম গরম হলে ভালো লাগে। রিল স্টোরি ফটো এই অ্যাঙ্গেল দিয়ে ওই অ্যাঙ্গেল দিয়ে পদবে গিয়ে ঠোঁটবে গিয়ে। মা হাতটা একটু সরাও না প্লিজ, কালকে পাল্টাবো আমরা। এই যে তো খেতে বসে গেছে, খিদের একটা দশ। যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। বিশাল জোরে বৃষ্টি শুরু হয়েছে, এবার আমরা সবাই দেড়টার দিকে, শুধু শুধু দেড়টা আর কি। আর এই গেঞ্জিটা আমার পছন্দের আরও একটা গেঞ্জি, মানে ইঁদুরে আমার গেঞ্জি নিয়ে চার পাঁচটা কেটে দিল। এত পছন্দের একটা গেঞ্জি এটা, তো সুতির গেঞ্জি পরে আরাম হয়, তার মধ্যে গেঞ্জিটা ভালো গেঞ্জি, কালারটা যেমন ছিল তেমনই আর কি আছে, অলমোস্ট অতটা ফেড হয়নি, এত বছর মানে এক দেড় বছর হয়ে গেছে। তাই ব্লগটা শেষ করছি, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেবাড়িতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। একটা বাজে, বাবা এসছে ওরা খেতে বসে, বাট লাইট এরম করছে, খাবে কি করে কে জানে। এখন জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে।